ইরানের প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নানা তৎপরতার মাঝেই এবার ইরান সফরে গিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি সম্পর্ক জোড়া লাগার পর এই প্রথম সৌদি কোনো দূতের ইরান সফর। যদিও সম্পর্ক জোড়া লাগার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নানা উদ্বেগের কথা বলত সৌদি, কিন্তু ইরান সৌদি সম্পর্কে এ যেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের বুক ফাটা আর্তনাদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আইএইএর তত্ত্বাবধানে ইরান তার পারমাণবিক প্রযুক্তি সৌদি আরবকে দিতে পারবে। ধারণা করা হচ্ছে ইরান তার পারমাণবিক প্রযুক্তি সৌদিকে দেওয়ার মাধ্যমে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করবে, যার ফলে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে একত্ববাদের ব্যর্থতা শুরু হবে। চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব সহ এই অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বের সবচেয়ে বড় সুবিধাভাগী ছিল এই দুই দেশ। ইরান ও সৌদি দ্বন্দ্ব কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র দশকের পর দশক মধ্যপ্রাচ্যে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে পেরেছে এবং ইসরায়েল ইরানের বৈরী কিছু উপসাগরীয় দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। এ বিষয়ে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, 2020 সালে ইরানের পার্লামেন্টে পরমাণু কর্মসূচি পরিচালনা সংক্রান্তে যে আইনটি পাস হয়েছিল তার লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ সুগম করা। পার্লামেন্টের ওই আইন অনুসারে বর্তমানে শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে তেহরান। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান আইএইএর তত্ত্বাবধানে তাদের পারমাণবিক প্রযুক্তি সৌদি আরব সহ অন্যান্য মিত্রদের দিতে পারবে। সৌদি আরবের সাথে নতুন এই সম্পর্কে ইরান যদি রিয়াদকে পারমাণবিক প্রযুক্তি দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি চুক্তিতে মিলিত হয়ে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার প্রতিশ্রুতি করেছে, কিন্তু ইরান এসব হুমকি ধামকি আমলে নিচ্ছে না। বর্তমানে তেহরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান যে কোনো সময় পরমাণু বোমা তৈরি করতে সক্ষম, কিন্তু ইসলামে পরমাণু বোমার স্বীকৃতি নেই বলে ইরান পরমাণু বোমা তৈরি করছে না। তবে ইরানের হাতে পরমাণু বোমা তৈরি করার কৌশলগত সকল উপকরণ রয়েছে, ইরান চাইলেই তা বানাতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস এবং ইসরায়েলের গবেষণা সংস্থা আলমা সেন্টার ইরানের নতুন পরমাণু স্থাপনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিও এবং ছবি যাচাই বাছাই করে তারা দাবি করেছে মাটির প্রায় 100 মিটার নিচে সুরক্ষিত পরমাণু প্রকল্প তৈরি করেছে ইরান। প্রকল্পটিতে সেন্ট্রিফিউজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র মজুত রাখারও সুযোগ রয়েছে। ইরানের এই পরমাণু প্রকল্পে হামলা করার জন্য ইসরায়েলের তেমন কোনো প্রযুক্তি নেই, যার কারণে যুক্তরাষ্ট্রের কাছে F-35 যুদ্ধবিমান চেয়েছে ইসরায়েল। পশ্চিমা হামলা ও গোয়েন্দা নজরদারি এড়াতেই ভূপৃষ্ঠের এত নিচে এই প্রকল্প করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।